बांग्ला संगीत उत्सव का उद्घाटन करने पहुंची मुख्यमंत्री ममता बनर्जी ने कहा कि संगीत और कला की सीमा नहीं होती है, कलाकार कहीं भी रहे कला उसके साथ ही रहती है। उन्होंने बांग्ला मूल के कलाकारों का उदाहरण देते हुए कहा कि यहाँ के ऐसे कई कलाकार हैं जो मुंबई में अपनी कला बिखेर रहे हैं। संगीत उत्सव को लेकर सीएम ने कहा कि अभी इससे राज्य के करीब 2 लाख लोक कलाकार जुड़े हैं जो अगले साल से ब्लॉक स्तर पर अपनी कला को प्रदर्शन करेंगे। कार्यक्रम के दौरान मुख्यमंत्री ने बंगाल के विभिन्न जिलों के संगीत के खास जोन के कलाकारों को संगीत सम्मान और महक संगीत सम्मान से सम्मानित किया। शान और अरिजीत सिंह समेत रूपांकर बागची, राघव चट्टोपाध्याय, सैकत मित्रा, देवज्योति मिश्र, प्रतीक चौधरी को संगीत महासम्मान से सम्मानित किया गया, जबकि संगीत सम्मान पाने वालों में राहुल भट्टाचार्य, सरस्वती देवी, विभा हांसदा, दुर्गा राय, असीम राय समेत अन्य शामिल थे। गान बेचे थाकुक, गानी तो मानुषेर प्राण, तान मने राखबेन जीवनेर दान, गान मानुषेर प्राण, तान सुर एगुलो एक एकटा विषय पृथ्वीते, তাই গান বেঁচে থাক গানের মধ্যে দিয়ে। রবীন্দ্রনাথ ঠাকুর গিয়েছিলেন না গানে গানে তব বন্ধন যা ফুটে, কত গান কত কথা কত ভালোবাসা, একটা বললে রবীন্দ্র নজরুল শেষ করা যাবে না। রবীন্দ্রনাথের সবটাই তো ভাষা সেই গানের মধ্যে দিয়ে। কখনো গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ আমার মনও ভুলায় রে, কখনো আবার সারা জীবন দিল আলো সূর্য গ্রহ চাঁদ, পৌষ মেলা বলুন, পিঠে মেলা বলুন, পুলি মেলা বলুন, পায়েস মেলা বলুন, গানের মেলা বলুন, বিজ্ঞান মেলা বলুন, কৃষি মেলা, বিজ্ঞান মেলা, যুব মেলা, সুভাষ মেলা, বিবেক মেলা, বিশ্ব বাংলা লোক সংস্কৃতিক উৎসবও চলবে এখন একই সাথে কয়েকদিন ধরে বিভিন্ন জায়গায়, এখন 7 দিন ধরে সঙ্গীত উৎসব চলবে বিভিন্ন জায়গায়, হাজার হাজার মানুষ পার্টিসিপেট করে, এরা যে সঙ্গীত শিল্পী তারা গান গান, এটা খুব বড় ব্যাপার। এবং পাড়ায় পাড়ায় মিউজিশিয়ান আছে, তাদের সাথে কত টেকনিক্যাল এক্সপার্ট, সব 550 মিউজিশিয়ান আছে, লোকপ্রসারে 2000 আছে, কিন্তু লোকপ্রসার শিল্পী আমার 2 লক্ষ আছে। এবং তাছাড়াও মনে রাখবেন অ্যাঙ্কার বলছে 450, কিন্তু একটা জিনিস মনে রাখবেন তার মধ্যেও পাড়ায় পাড়ায় সঙ্গীত চলে, তাই তো? পাড়ায় পাড়ায় সঙ্গীত চলে, স্কুল কলেজে চলে, নেক্সট আমরা চাই এটা ব্লকে ব্লকেও চলবে, মানে গ্রাসরুট স্তরে, মানে মাটিতে। বিশ্বকবি মানেই তো বিশ্ব ছবি, বিশ্ব সুরের সাথে আমাদের সবাইকে মিলিত হয়ে সঙ্গীত সাধনাকে আরও নিচে পৌঁছে দিতে হবে। নিচু থেকে শুরু হয় উঁচুতে ওঠা, কিন্তু মনে রাখবেন উঁচুতে উঠলেও কেউ যদি নিচুটাকে না বলে তার উঁচুতে ওঠাটা কিন্তু কখনো নিচে পড়ে যায় না। Thank you.